তন্ময় চ্যানেলেক্সে খুব শীঘ্রই আসতে চলেছে কিশোর ভারতী শারদীয়া চৌদ্দশো সাতাশ শুক্তারার একশো এক ভুতের গল্প আজকের গল্প চিন্ময়ী প্রসন্ন ঘোষের লেখা সেই অদ্ভুত বাড়িটা গরমের ছুটি পড়ে গেলেই মনটা আইধাই করে কিন্তু এই উদ্ভট গরমে কোথায় বা যাওয়া যায় দার্জিলিং বা সিমলা ঘুরে এলে কেমন হয় কিন্তু সে যে বড্ড দূর তাহলে ঘরের কাছে দীঘার সৈকতি বা মন্দ কী সোমেনকে বলতেই সে হৈ হৈ করে উঠল কেন আমার মামার বাড়ি মামারই তো দীঘাতে একটা বাড়ি আছে চল না ওখানে গিয়ে উঠি মামারা তো গরমের চুটিতে মুম্বাই যাচ্ছে তাই নাকি একরকম লাফিয়ে উঠলাম বলবি তো এ সুযোগ কি ছাড়তে আছে সোমেন মিটমিটিয়ে হাসছে কিন্তু কি করে প্রোগ্রামটা সেট করি বলতো কেন মামার ফোন নাম্বার তোর কাছে নেই তা অবশ্যই আছে যে একটা কাজ কর ইমিডিয়েট মামাকে চিঠি লিখে দে বল যে আমরা দুজন গরমের ছুটিতে দু তিন দিন দীঘা ঘুরে আসতে চাই সঙ্গে যাবে মা বাবা ও মা তোমরা কবে মুম্বাই রওয়ানা হচ্ছ এবং কদিন পরে ফিরবে জানাবে আমাদের স্কুলে আগামী বাইশে মে গরমের ছুটি পড়ছে আমরা চব্বিশ তারিখে দুপুরে দীঘায় পৌঁছাতে পারি সোমেন খিলখিলিয়ে হেসে ওঠে এতে হাসির কি হলো অবাক চোখে আমি বলি সোমেন বলে বাবাকে তো বলা হয়নি পারমিশন পাবো তো আর বাবা মাই গরমে বাড়ি থেকে বেরোতে চাইবে বলে তো মনে হয় না চিন্তায় পড়লাম হ্যাঁ বাধা দেওয়াই তো বাবাদের চিরকালের স্বভাব আমার বাবা আবার কি বলে পরক্ষণেই ফের চিন্তামুক্ত হলাম নিশ্চয়ই না করবে না সোমেনের বাবা মা যদি যান আর ওর মামার বাড়ি থেকে দীঘার ঝাউবন ঘুরে ঘুরে বেশ মজা করা যাবে সাহস দিয়ে কবুল করলাম আরে হ্যাঁ হ্যাঁ অবন কাকুকে বোঝানোর দায়িত্ব আমি নিলাম তুই কাকিমাকে রাজি করাতো কাকিমাও বোধহয় রাজি হয়ে যাবেন সর্বাগ্রে সোমেনের মা রুমা কাকিমার কাছেই আরজি পেশ করলাম কাকিমা তো শুনে থ মামা তো বড় একটা ওই বাড়িতে থাকে না তাছাড়া পুরনো কেনা বাড়ি কবে কার কোন আমলের বলতে বলতে হঠাৎ যেন থেমে গেলেন কাকিমা সোমেন দ্রুত বলে উঠল পুরনো তো কী হয়েছে তুমি সেদিন বললে না তাপু দীঘায় একটা বাড়ি কিনেছে লজ করবে অবসর সময় থাকবে ওখানে তবে কি মামিমা পিকলুরা ওখানে যায়নি রুমা কাকিমাকে কেমন আনমোনা লাগলো বললেন বলে তো ছিল কিন্তু এখন ফের শুনছি বেঁচে দেবে বেঁচে দেবে আকাশ থেকে ছিটকে যেন মাটিতে পড়ল সোমেন কেন মা কিনল তবে কেন অস্পষ্ট হাসি হাসলেন রুমা কাকিমা তোর মামা বদলি হয়ে যাচ্ছে চন্দ্রকোনা কাঁথিতে তো থাকছে না তাই তো একটা বিশ্বস্ত লোকের হাতে ছেড়ে গেলেই তো পারে দীঘার মতো জায়গা একটা বাড়ি কজনই বা পায় লজ কিংবা হলিডে হোম দারুণ চলবে তুমি না করে দাও না মা সোমেনের আজব কথায় রুমা কাকিমা হেসে কুটি পাটি আরে বোকা আমি না বললে তোর মামা রাখবে কেনার সময় কই কিছুই তো বলেনি তবু সোমেনের আবদার কমে না মা তুমি একটা চিঠি লিখে দাও না মামাকে বেঁচে দেওয়ার আগে একবার ঘুরে আসি রমেনও যাবে বলছে রুমা কাকিমা আমার দিকে হাসি মুখে তাকান ভালোই তো তোরা না হয় জানা চিঠি একটা লিখে আগাম জানিয়ে দে ওরা মুম্বাই যাওয়ার আগে একটা ব্যবস্থা করে যাবে যেমনি চাওয়া তেমনি পাওয়া সোনায় সোহাগা বাবা মা দুজনের কেউ যেতে রাজি হলেন না গরমের চুটিতে মামার নির্দেশ মতো সোমেন আর আমি গিয়ে হাজির হলাম দীঘার বাড়িতে দীঘা বাস স্ট্যান্ড থেকে মাত্র মিনিট দশেকের হাঁটাপথ সোমেনের মামা ম্যাপ এঁকে পাঠিয়েছিলেন ওই ম্যাপ ধরেই একটা বাড়ির সামনে থামলাম হঠাৎ দেখলে মনে হয় পুরো বাড়ি তবে পেল্লাই সাইজের চারপাশে পাঁচিল জায়গায় জায়গায় ভাঙা নোনাধরা ইঁট খয়া দাঁতে হা হা করছে পুরোনো একটা লোহার রিলিং দেওয়া কেট ভেতর থেকে বন্ধ গেটের দুপাশে দুটো নোনাধরা থাম তারই একটাতে শীত পাথরের ফলকে লেখা বাড়ির নাম সোমেনের চোখ পড়তেই সে চেঁচিয়ে উঠল ভা ভারী অদ্ভুত নাম তো সাগর সোনা আমি বললাম সাগর মানিক রাখতে পারতো না হয় স্বর্ণলঙ্কা মামাকে দশানন করার তালে আছিস তাই না সোমেনের সপার জবাব কিছুক্ষণ রেলিংয়ে শব্দ তুলে ডাকাডাকির পর একজন বুড়ো গোছের লোক বেরিয়ে এলো লোকটা কুঁজো নিচু হয় হাঁটে কাছে এসে জিজ্ঞেস করলো কোথা থেকে আসছেন বাবু সোমেন বলল আমি তাপসবাবুর ভাগ্নে ঝাড়গ্রাম থেকে আসছি ও আপনি সোমেন বাবু আছেন তো হ্যাঁ হ্যাঁ হুঁ বাবু বলছিল ইনি আপনার বন্ধু ও আমার দিকে তুলে একবার তাকালো হ্যাঁ এ আমার বন্ধু রোমেন বস মান রমেন বাবু আর তুমি রামশরণ সিং তাই তো রামশরণ অদ্ভুত সংকুচিত হাসি হাসলো তারপর গেটের দরজা মেলে ধরতেই আমরা ভেতরে ঢুকলাম আচ্ছা মামা মামি তো গত পরশু বেরিয়ে গেছে তাই না হ্যাঁ বাবু ওনারা তো সেদিন রাত ভরেই গেল খড়গপুরে টিলেনে চাপবে তো আসেন আসেন অন্দরে আসেন আমরা চারিদিক দু চোখে গিলতে গিলতেই এগোলাম স্পষ্ট বোঝা যায় এককালে বাড়িটা ছিল ছাই রঙের বেশ কয়েকটা জানলার গড়াত ক্ষয়ে যাওয়া কিংবা ভাঙা সামনেই বাগান আম জাম নারকেল জামরুলের গাছ আগাছা জঙ্গলে ভর্তি বোঝা যায় অনেকদিন যত্ন নেই আচ্ছা এ বাড়িতে মালি নেই আছে বাবু তবে ও তো এখানে থাকে না তাছাড়া বুড়া হাবড়া মানুষ গতর গেইছে তাবসবাবু বাড়ি নেওয়ার পর দু একবার এসেছিল বাবু ডেকে পাঠালে আসে তা তুমি এ বাড়িতে কতদিন কাজ করছো বৃদ্ধ রামশরণ কপালে ভাঁজ তোলে আমি সেই কুড়ি বছর বয়স থেকে আছি বাবু কলকাতার গাঙ্গুলিবাবু আমাকে কাজটা দিয়েছিল ওই বাবুরই বাড়ি কিছু খানদানি ছিল বাবু কলকাতা থেকে কত লোকজন আসতো নাচ গান খানাপিনা হতো সরগরম হয়ে যেত বাড়িটা সেসব দিন গেছে বাবু রামসরণের কথা শুনতে শুনতে আমরা কখন সিঁড়ির ধাপ পেরিয়ে এসেছি বুঝতে পারিনি বাড়িটার গঠনশৈলীয় সৌন্দর্য বিষয়ে রামস্বরণের কথা সত্যতা যাচাই করতে করতে দোতলার বারান্দায় হাঁটছি পুরনো শৈলীর খিলান নকশা কাটা বহু কিনারযুক্ত স্তম্ভ ঠালাও বারান্দা নির্জন ধ্যানমগ্ন বাড়িটা দু চারটে চামচিকে ও কালো পাখি এদিক সেদিকে উড়ে নৈশব্দ ভাঙছিল বাগানটার জন্যে ওপাশের বাড়িঘর তেমন দেখা যায় না পাঁচিল পেরিয়ে কয়েক গজ দূরে একটা বস্তি জেলে পাড়াই হবে ছাদ থেকে দেখা যায় জল শুকোচ্ছে রামশরণ দোতলার একটা ঘর খুলে দিল প্যানেল করা সেগুন কাঠের দরজা মিহি কারুকাজ দেখে অবাক হতে হয় মোজাইক করা মেঝে যত্রত্র চেল চিটে কালো দাগ অনেকদিন ব্যবহারই হয়নি ব্যাগপত্র ঝোলাঝুলি রেখে আমরা হাফ ছাড়লাম পেল্লাই মাপের একখানা পালঙ্ক ঢাউস বিছানা পাশেই পাতা সোফা সোফাকাম্পেড সোমেন ওটাতেই বসে গায়ে এলিয়ে দিল পুবের কোনায় জানলার ধারে একটা টেবিল পাতা তাতে মামার কয়েকটা বইপত্র দুপাশে দুটো বেতের চেয়ার খানিক ভাঙাচোড়া ওগুলো সবই বাড়ির আদি মালিকের রামসরণের কথায় জানা গেল তাপু মামা নাকি বেডশিট কভার সবই নতুন লাগিয়েছে ভেতরটাও নতুন করে হোয়াইট ওয়াশ করিয়েছে জামা প্যান্ট ছেড়ে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি দরজার দিকে তাকাতেই দেখি রামস্বরণ মিটিমিটি হাসছে বাবু চা আমি তো একরকম চমকেই গেলাম ধন্যবাদ দিতে হয় এই হিন্দুস্তানি বড়োটাকে মনটাও চা চা করছিল সোমেন জিজ্ঞেস করলো কতদূর চায়ের দোকান ওই তো বাবু রাস্তার মোড়েই যাও পয়সাটা দিয়ে এসো কে বলে আমি ওর হাতে দু টাকার একটা নোট গুঁজে দিই ওর নির্লিপ্তের ঢঙে বলে পয়সা দিয়েছি বাবু সোমেন বলে এই দেখো তুমি কেন দেবে রামসরণ একটু হেসে বলে কেন গরিব বলি কি টুকু করতে পারি না আপনারা এসেছেন তাছাড়া কটাই বা পয়সা আমি কিছু বললাম না প্রসঙ্গ পাল্টালো রামসরণ বাবু দুপুরের রান্না না 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 ও আমরা হোটেলেই খেয়ে নেবো অযথা তোমাকে আর কষ্ট দেওয়া কেন তাপু মামাকে সে কথা আমরা লিখে জানিয়েছি ঘাড়কাত করে শুনছিল রামশরণ বলল না বাবু কষ্ট কি কত খুশি করে আসছেন হোটেলের ঝালঝোল খাবেন বাবু শুনলে বকবে না হে না বাবু তোমাকে কিছু বলবে না তুমি নিশ্চিন্ত থাকো তবু রামশরণ কি শোনে শেষে অনেক করে বুঝিয়ে শুছিয়ে তাকে থামানো গেল রামশরণ আমাদের জন্য দোতলার বারান্দার কোনো একটা কুজোতে জল এনে রাখলো তারপর ঘরের চাবির গোছ আমাদের থরিয়ে দিয়ে বলল সিঁড়ির নিচের ঘরটাতে আছি দরকার হলেই ডাকবেন কেমন আমাদের পাশের ঘরটি সেই বিখ্যাত নাচ ঘর রামসরণের কথা শুনে অব্দি ওটি দেখার জন্য আমরা ছটফট করছি তাই ওকে পিছন ফিরতে দেখে সোমেন বলে বসলো আচ্ছা ওই ঘরের চাবিটাও কি এর সঙ্গে আছে উঠে এলো রামশরণ হাঁ ও বাবুদের তো ওই ঘরটা দেখানো হয়নি বলি আমার হাত থেকে চাবির গোছাটা নিয়ে খুলে দিল ঘরটা বিরাট হলঘর জানলাগুলো সারসি দিয়ে ঘোলাটে আলো এসে পড়েছে মেঝেতে কেমন এক গা ছমছমে পরিবেশ দরজা সব বন্ধ থাকায় ঘরে গুমোট গন্ধ সোমেন বলল তাপু মামাই ঘরটা ব্যবহার করে না ধীরে মাথা নাড়ল রামশরণ না পাবু আপনাদের তখন বলছিলাম না এটাই সেই নাচ ঘর বুঝলেন আমি যাত্রা থিয়েটার বা সিনেমায় নাচ গানের আসর ঢের দেখেছি কিন্তু জমিদার রাজরাজরার বা কলকাতার বাবুদের গানের জলসা দেখিনি মনে মনে তার একটা ছবি এঁকে নিলাম দুপুরে হোটেলে খেয়ে একটু জিরিয়ে নিলাম বিকেলে গেলাম সমুদ্রের ধারে ঝাউবনের হাওয়ায় দোল খেতে খেতে সমুদ্রের ঘোলা জলে নেমে হাঁটা কি ভালোই না লাগলো সোমেন বলল গত বছর আমরা পুরী গিয়েছিলাম ওখানে অনেকটাই বালিয়ারি আর বড় বড় ঢেউ জলটাও খুব নীল কিন্তু এখানে দেখ জলটা কেমন একটু ঘোলাটে বালিয়ারি নেই বললেই চলে তবে অনেকটা ভেতরে হেঁটে যাওয়া যায় মানে মহিষোপান অনেকটা চওড়া আর মহিডাল অনেকটা দূরে তাই তো সোমেন চোখকুচকে ভঙ্গি করে বা একেবারে ভৌগোলিক বিশ্লেষণ পরদিন আবার সাগর স্নান ঝিনুক বিশেষ পাওয়া যায় না তবু খোঁজার চেষ্টা একটা জায়গায় জল শুকিয়ে কাদা ডোবা অদ্ভুত দর্শন মোটা মাথা মাছ একটা মোড়ে পড়ে আছে হৈ হৈ করে ল্যাস ধরে বীরদর্বে সোমেনের দিকে নিয়ে আসছি দেখ দেখ একটা সামুদ্রিক মাছ পেয়ে গেলাম সোমেনের চোখে মুখে খুশির আলো জ্যান্ত না কিরে স্থানীয় ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন ওকে সম জিজ্ঞেস করলো কাকু এই মাছটার নাম কি ভদ্রলোক ফিরে তাকালেন তারপর হাসতে হাসতে যা বললেন তাতে ভীষণ বোকা বনে গেলাম ওটা মাছ নয় সামুদ্রিক ব্যাং একটা জায়গায় শঙ্কর মাছ দেখলাম কি ভয়ঙ্কর তাল কাঁটাওয়ালা লেজ ধরা পড়েছে কত সামুদ্রিক কচ্ছপ ও জ্যান্ত শাঁখ স্তূপিকৃত নানাবিধ সামুদ্রিক মাছ তাদের আষ্টেগন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে যাওয়ার জোগাড় এই মাছ চলে যাচ্ছে দূর দূরান্তে বিক্রি হচ্ছে হাটে বাজারে ধুমধাম করে শিয়ালদা মার্কেটে ওই সুটকি মাছের রমরমা দেখেছি ঘটনাটা ঘটলো ওই দিন রাতে রাত পায়ে দুটো আড়াইতে হবে আচমকা ঘুমটা ভেঙে গেল আমার প্রায় সঙ্গে সঙ্গে চমকে উঠলাম এ কি এই রাত দুপুরে ঘুঙুর পায়ে কে নাচছে নাকি স্বপ্ন দেখছি চোখ কচলে খানিক্ষণ থম মেরে বিছানায় জেগে রইলাম না স্পষ্ট ঝমঝম শব্দ একবার বাড়ে তো আবার কমে ঝম 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 ঝমঝম কান ঝালাপালার জোগাড় মনে হলো দরজার বাইরেই কেউ নাচছে আশ্চর্য ফিরে দেখি সোমেন তখনও নাক ডাকিয়ে অঘরে ঘুমোচ্ছে ঠেলা দিয়ে ওকে তুললাম একরকম আটকে ধর্মর করে উঠে বসলো ও ইঙ্গিত বুঝতে পেরে পরোক্ষণে হাঁ করে থাকল বাইরের বারান্দায় তখন নাচের ঝড় তো দেখি ব্যাপারটা কী অতবম্ব সোমেন চোখ বড় বড় করে বলল আমি ওকে আটকালাম তোর মাথা খারাপ আরে নিশ্চয়ই কেউ নাচছে তা নাহলে শব্দটা আসছে কোত্যেকে তুই কি ভূতরুদের কথা ভাবছিস নাকি সোমেনের আলটপকা কথায় আমার বুকটা ছ্যাঁত করে উঠল কারণ আমার মনে তখন রামশরণের সেই গান বাজনার কথা ভাবছিল আল তো মাথা নাড়লাম না না তা ভাবছি না কিন্তু এটা যে স্পষ্ট ঘুঙুরেরই শব্দ সোমেন বলল তা হতেই পারে নতুন আগন্তুক দেখে কেউ ভয় তো দেখাতে পারে আমার বুকটা ঢিপ ঢিপ করছে নাচঘরের চাবিটা যে আমারই কাছে তবু সোমেনের কথায় সাহস করে আলো জ্বাললাম দরজা খুলে বারান্দায় এলাম অবাক কাণ্ড তখন ওই নাচঘরে ঝমঝম শব্দের তুফান বয়ে যাচ্ছে চাবি দিয়ে ঘরটা খুলে ঢুকলাম না কোথাও কিছু নেই সারা ঘর খাঁ খাঁ করছে নিজেদের খুব বোকা মনে হলো ঘরে ফিরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম এবার কিছু হলে রামসরণকে ডাকবো আচ্ছা লোক বটে নাচঘরের কথা বলল অথচ এরকম কাণ্ড যে ঘটে তা তো বলেনি সে কি আমরা ভয় পাবো বলে সাত পাঁচ ভাবতে লাগলাম চোখের পাতা আর এক হলো না আধ ঘন্টা খানেক পরে সেই ঝমঝম শব্দ আবার এবারে মনে হলো কোনো মেয়ে সিঁড়ি দিয়ে নাচতে নাচতে নেমে যাচ্ছে ছিটকিনি খুলে বারান্দায় এলাম নিঃশব্দে এগোচ্ছি সেই রহস্যময় পায়লের আওয়াজ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল হঠাৎ নৈশব্দের চিরে জেগে উঠল সোমেনের বিদ্রুত বজ্র কণ্ঠ রামসরণ রামসরণ ও রাম শিউড়ে উঠল ভিত উঠলাম ভেতরে ভেতরে আবার কিছু না একটা ঘটে যায় কি আশ্চর্য মুহূর্তেই ঘুঙুরের শব্দ থেমে গেল একেবারে শুনশান টর্চের প্রখর আলোয় দু একটা বাদুর মাথা ছুঁই চিকচিক করে উড়ে গেল আর বুড়ো রামশরণ হেঁড়ে গলায় গড়জে উঠল কউ হে প্রতিধ্বনি মুখশ্রী অদ্ভুতরে প্রাসাদ বলে উঠল কৌন হে কও হে কৌ হে। আমরা সিঁড়িতে আলো ফেলে দেখে রেখেছি টালমাটাল মাটাল পায় উপরে উঠে আসছে বৃদ্ধ রামসরণ কী হয়েছে বাবুজি ঘুঙুরের আওয়াজ শুনেছেন বুঝি আমরা নির্বাক আশ্চর্য রামসরণ যেন নির্বিকার সিঁড়িবি একটু আগে কি যেন নেমে গেল রামসরণের ভূ কপালে উঠল মুখটা কাচুমাচু করেও বলল আপনারা লেখাপড়া জানা ছেলে তাই ও সব আর বলিনি মাঝে মাঝে এরকমই হয় তাপুবাবুও প্রথম প্রথম ঘাবড়ে যেত ও কুছু না মানে ঘরটাতে নাচটাচ খানাপিনা হতো তো তা ভয় পেলেন নাকি ভয় পাবেন না যান যান শুয়ে পড়ুন গে রাত তো বেশি নাই রামচরণ নিচে ফিরে গেল আমরা যথারীতি ঘরে ঢুকে আবার শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো জানলার ফাঁক দিয়ে রোদ ঢুকেছে আরে রামচরণ কি তবে চা নিয়ে ফিরে গেল সোমেনও উঠল হাতের চেটে উল্টে চোখ কতলাতে কতলাতে বলল না ভাই আর মামার বাড়িতে কাজ নেই চল সকালের বাসেই কেটে পড়ি আমি বললাম আর বলিস না রামশরণ না থাকলে কালকে অবস্থা যে হতো সোমেন থম মেরে রইল কিছুক্ষণ তারপর বেশ চিন্তাম্বিতভাবে মাথা নাড়ল মা এই জন্যেই প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি বুঝলি হুম তাই তো বোধহয় রুমা কাকিমা জানতেন ব্যাপারটা তাই বললেন পুরনো বাড়ি তোর মামাও বড়ো একটা থাকে না কিন্তু এই ভূতরে কাণ্ড বোধহয় শোনেননি নাকি আমরা ভয় পাবো বলে সোমেনের মুখ রাগে অভিমানে ফুলে ফুলে উঠছিল মাই এমন করলো আমি বললাম দেখ রাগ করে তো কিছু হবে না বাড়ি গেলেই ব্যাপারটা জানা যাবে রুমা কাকিমা বাড়িটা বিক্রির কথা বলছিলেন না মনে আছে আর আরমোড়া ভাঙল সোমেন ধুতেরই মাঝখান থেকে ঘুমটাই ভালো হলো না চল বাড়ি গিয়ে ঘুমবি বলেই আমি উঠে চিটকিনি খুলে বারান্দায় এলাম নিচে রামসরণকে দেখতে পাওয়া ভেবে একবার উকিঝুকি দিলাম কিন্তু কই তাকে তো দেখছি না তবে কি এখনও ওঠেনি দু তিনবার হাঁক ডাক দিয়েও কোনো সাড়া না পেয়ে দুজনেই সিঁড়ি বিয়ে নাপছি সঙ্গে লটবহর রাত্রা প্রায় জেগেই কাটল এখন বোধ হয় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে টাকাটা উচিত হবে কি কিন্তু চাবিটা দিয়ে যেতে হবে তো রামশরণ ও শরণজি আরে কীতনা নীত হ্যায় ভুলভাল হিন্দি বলেও ওর ঘুম যখন ভাঙল না তখন আমরা সত্যিকারের ভয় পেয়ে গেলাম কাল যা ঘটেছে ওরে বাপস ভেতর থেকে ওর দরজাটা বন্ধ কিছুসি যখন উঠল না তখন দরজায় দুমদাম লাথি একসময় পাল্লা দুটো খুলে গেল আর সঙ্গে সঙ্গে একটা বিকট গন্ধ ধাঁ করে ছুটে এলো বাইরে ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় রামশরণ কম্বল গায়ে তক্তপোষের নিচে পড়ে আছে মুখে গ্যাঁচলা তারির উটকো গন্ধ চোখ দুটো উল্টানো মুখটাও হাঁ করা যেন কিছু বলতে চাইছিল কিন্তু বলার সময় পায়নি কম্বলটা সরিয়ে দেখা গেল হাত পা একেবারে ঠান্ডা সময়ের নাড়ি টিপে হাওমাউ করে কেঁদে উঠল ইস বুড়োটাকে আমিই মেরে ফেললাম রে আমার জন্যই মরল উফ আমার জন্যেই আমি ধমকে উঠলাম দুধ তেরি তুই মাল্ডিকি করে কাল সন্ধ্যায় বক্সিস চাইছিল পঞ্চাশ টাকা দিয়েছি আর তাতেই তো সোমের মাথা চাপড়াতে লাগলো অহল্লা মঞ্জিলের সেই রাত আর আমার তো মাথা খারাপের জোগাড় শেষ রাতের দিকে তবে কি সিঁড়ি দিয়ে উঠে এলো কে তবে কি।